হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ভূগোল দু হাজার তেইশের যে দু হাজারটি প্রশ্নের একটি সিরিজ শুরু করেছি সেখান থেকে সেট নাম্বার সতেরো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে গিরিখা ততন্ত সুগভীর হয় কেন উত্তর উচ্চ উচ্চ পর্বতের খাড়া ঢালবে নদী যখন তীব্র গতিতে নিচে নেমে আসে তখন তার গতিবেগ অনেক বেশি থাকে নদীর তীব্র জলস্রোত ও জলস্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ডের আঘাতে নদী নিম্নক্ষয় বেশি হয় এই কারণে গিরিখা ততন্ত সুগভীর হয় নবীন ভগলি পর্বত উচ্চ বলি এখানে গিরিখা সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন ত্রিশেরটা বলছে ক্যানিয়ন কাকে বলে উত্তর শুষ্ক অঞ্চলে নদী উচ্চ গতিতে শুধুমাত্র নিম্নক্ষয়ের মাধ্যমে আয় আকৃতির সৃষ্টি করলে তাকে ক্যানিয়ন বলে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন ক্যানিয়ন অত্যন্ত গভীর হয় কেন উত্তর ক্যানিয়ন প্রধানত উচ্চ উচ্চ শুষ্ক অঞ্চলে দেখা যায় এখানে প্রবাহিত চির প্রবাহী নদী নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায় কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলে উপত্যকাটি অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয় নেক্সট প্রশ্ন বলছে নবীন ভঙ্গলি পর্বতে অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন উত্তর নবীন ভোগলি পর্বতগুলি সুচ্চ ও নরম শিলা দ্বারা গঠিত অঞ্চল ফলে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির ক্ষয়ের মাত্রা নিম্নক্ষয় অত্যন্ত বেশি হয় বলে উপত্যকা অঞ্চলে অতি গভীর ও সংকীর্ণ হয় নেক্সট বলছে তৃষ্ণা প্রশ্ন পৃথিবীর বিখ্যাত ক্যানিয়নটির নাম কি এবং তার কোন নদীতে গঠিত গড়ে উঠেছে পৃথিবী বিখ্যাত ক্যানিয়নের নাম হলো গ্র্যান্ড ক্যানিয়ন এবং এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে নদীতে অবস্থিত নেক্সট প্রশ্নের চৌত্রিশটা বলছে র্যাপিডস বা খরস্রোত কী উত্তর নদীগর্ভে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলা অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয় এবং বন্ধু বন্ধুরতা বাড়ে ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে একে র্যাপিডসও র্যাপিডস বা খরস্রোত বলে হিমালয়ের অলকানন্দ ভাগীরথী ইত্যাদি নদীতে র্যাপিডস দেখা যায়